Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to the third part of today's Enlightened Journey. Now, sister jiggesh korlen je amra bolchi ei deshe tin bager ek bag for mane iye ke dewa jabe kintu uni gorib ke khuje pacchen na to amra foramosh dite pari je homeless center khuje pawa কিছু বলবেন আপনি? হ্যাঁ, সেটা হচ্ছে যদি খুঁজে যদি না পান, ওনার জন্য তো এটা জরুরি না যে আপনাকে গরিব খুঁজে বের করতেই হবে এবং তাদের কাছে আপনি দিতে হবে। এটা শরীয়ত বাধ্য করে না আপনার, তো আমরা কিন্তু যদি শুনে থাকেন আমরা বলেছি যে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে যদি আপনার পরিবারেই যদি আপনি গোশত আপনি রেখে দেন। কিন্তু শরীয়তের যে মকসুদ, কুরবানির যে মকসুদ, সেটা হচ্ছে সবাইকে এটার সাথে শেয়ার করা, হাউ মাচ ইউ ক্যান পসিবল। তো সেটা যদি দরিদ্র মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন তাহলে পারবেন। আপনি এটাও কিন্তু আমরা মেনশন করেছি যে যারা চান তারা কিন্তু দরিদ্র খুঁজে পান না, আমরা দেখেই দিছি, মাদ্রাসা আছে, হোস্টেল আছে, ওরফানেজ আছে, হ্যাঁ, তারপরে হোমলেস সেন্টার আছে, এগুলোতে আপনি যেতে পারেন। আপনি যদি চান পাবেন, সময় যদি থাকে, পরিশ্রম করতে চান সেটা পারবেন। আর যদি মনে করেন যে আপনি সহজ এতটুকু সময় দেওয়ার সুযোগ নেই, আপনি পাচ্ছেন না, পারবেন না, তবে এটার জন্য শরীয়ত আপনাকে বাধ্য করে না। জাজাকুমুল্লাহ খাইর। বইনটি আমরা শুধু ইয়ে করছি, অ্যাডভাইস দিছি যে এই রকম করলে আপনার আরও ভালো হবে, আমাদের মুসলমানের জন্য ভালো হবে, দিনে ইসলাম প্রচার করা ইজি হবে। কারণ এইগুলা যে হোমলেস মানুষ আছে ওদের জন্য কেউ ইয়ে করে না, কেয়ার বেশি করে না। সো মানে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আছে, ইফ ইউ কলিং ফ্রম লন্ডন দেন ইউ ক্যান গো অন দ্য ইন্টারনেট অ্যান্ড ফাইন্ড অন গুগল সার্চ মে বি হোমলেস সেন্টার অ্যান্ড দেন কল দেম আপ অ্যান্ড সি ইফ ইউ ক্যান অ্যারেঞ্জ সামথিং। তারপরে মাদ্রাসা আছে, মাদ্রাসার চিলড্রেন ওরা গরিব নয় কিন্তু দিলে অনেক ভালো, কারণ দেই আর দে গেস্টস অফ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। যারা মাদ্রাসায় পড়েন তারা হলো নবী রসুল সাল্লাহ সাল্লামের গেস্ট, ওদেরকে যদি আপনি খাওয়ান তাহলে আল্লাহও খুশি হবেন, রসুল্লাহও খুশি হবেন। নেক্সট কোয়েশ্চেন ছিল, যদি কেউ ওয়াদা করে নেন যে আমি আমার সারা লাইফ সালাতুল হাজাত পড়ব, আমার সালাতুল হাজাত না তাহাজ্জুদ, এই দুটেই আপনি ইয়ে খবর করে নেন প্লিজ, যে আমার সন্তান ওরা ভালো হোক, এর কারণে আমি ওয়াদা করলাম, এই ওয়াদাটা ঠিক হবে কি না? হ্যাঁ, সন্তান যদি নামাজি হয় তাইলে আমি তাহাজ্জুদ পড়বো, বা যেটা বলছেন সালাতুল হাজাত। তো এক্ষেত্রে যদি প্রশ্নটা কিছু ব্যাগ রয়ে গেছে যে আসলে ওনার সন্তানের উপর নামাজ ফরজ, অথচ সে নামাজ পড়ছে না এমন কিনা, ওনার কথার ধরনে এটা মনে হয়েছে যে সন্তান বালেক, তাদের উপর নামাজ ফরজ কিন্তু নামাজ হয়তো পড়ে না, সেই জন্য উনি একটা মানত করছেন যে তারা যদি নামাজি হয়ে যায়, হ্যাঁ, আমি সারা জীবন নামাজ পড়ব। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বলবো এই ধরনের মানত না করার জন্য, সারা জীবন আপনি সালাতুত তাহাজ্জুদ বা সালাতুল হাজত পড়বেন, যেটা আপনার জন্য ফরজ করা হয় নাই, ওয়াজিব করা হয় নাই, আপনি নিজে এটাকে নিজের জন্য ওয়াজিব করছেন, তাহলে এটা আদায় করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং এর জন্য যদি না করতে পারেন কাফারাও দিতে হবে এর জন্য। আর এটা কিছুটা অসম্ভব জিনিস, আপনি অসুস্থ হতে পারেন, আপনার উপর এরকম ইমার্জেন্সি চলে আসতে পারে যে আপনি হয়তো আদায় করতে নাও পারেন, তো কখনো ব্রেক হতে পারে, এগুলো ভেরি ডিফিকাল্ট। তো এই ধরনের মানত না করাই বেটার, যদি করে থাকেন, যদি এরকম করে থাকেন, বি অ্যালার্ট, বি কেয়ারফুল, এটার উপর আপনি স্টিক থাকা কন্টিনিউ করেন এবং আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন আল্লাহ যেন এটা সহজ করে দেয়। তবে নামাজ, নামাজের জন্য নসিহত হচ্ছে বড় কথা। আপনি যতই শুধু আল্লাহই করে দিবেন, প্রথম হচ্ছে নিজে ওসিলা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, বাকিটুকুন আল্লাহ পাক তৌফিক দিবেন। এখন এটা যেটা করতে হবে যে
সন্তানের প্রতি ভালোবাসা, মহাব্বত, স্নেহ, তাকে টেক কেয়ার করা, এগুলোর যেন কোনো কমতি না হয়। তারপরে তাকে নসিহত করা। অনেক সময় সন্তানকে আমরা দেখা যায় যে মা বাবা এত আদর করে সকালবেলা ঘুমাই থাকলো তাকে আর ডাকে না, কয় এত রাত্রে লেট করে ঘুমাইছে এখন আর ডেকে লাভ নাই, কষ্ট হইব, ওইটা মার মনে মানে না এই কষ্ট খান। হ্যাঁ, এর লাগে অনেক মায় ডাকে না, ফজরের নামাজের জামাতের সময় হইলে ডাকে না। তো এই ধরনের অনেক সময় হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে নসিহত তাদেরকে অব্যাহত রাখতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে, বলা তাদেরকে অব্যাহত রাখতে হবে এবং সুন্দরভাবে। তো এইভাবে করলে হয়তো মানে আস্তে আস্তে তাদের মধ্যে নামাজের গুরুত্ব চলে আসবে এবং নামাজ পড়া আদত এবং অভ্যাস তাদের মধ্যে চলে আসবে, সেটা করতে হবে। এবং অন্যান্য ফেসিলিটিস যেগুলো নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়ার দরকার, এই সুযোগগুলো তার জন্য যতটুকু সম্ভব ওপেন করার দরকার। এই এই জিনিসগুলো আশা করি আপনারা খেয়াল রাখবেন। আর মান্নত মানা, এরপরে হচ্ছে যে আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যে আল্লাহ আমার যতটুকু সামর্থ্য আছে, করার সুযোগ আছে, চেষ্টা, সেইটুকু আমি করছি, বাকি তোমার কাছে আমি চাই যে তুমি এটা মানে পরিপূর্ণ করে দাও, সেই জন্য একদম পাক্কা নামাজি হয়। আপনি যে যেটা হয়েছেন যে ওয়াদা না করা ভালো, কারণ ওয়াদা করলে নিজের উপরে ওয়াজিব করা হয়ে যায়। আল্লাহ তাআলা এটা চান না যে একসময় উইক হয়ে গেছেন কিন্তু তবুও আপনার ওয়াজিবটা তরক হয়ে যার। হ্যাঁ, সকল সময় তো সমান যায় না। সুবহানাল্লাহিল আজিম। আর আরেকটা আমরা পরামর্শ দিতে পারি যে একটা দোয়া সকল সময় করবা, যেটা কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলাই আমরা শিখাইছেন, রব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দোয়া। রব্বি জাআলনি, এ আল্লাহ, এ আমার রব, মুকিমা সালাতি, যে আমারে 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 নিজরে তুমি নামাজ কায়েম করনেওয়ালা বানাও, ওয়া মিন যুররিয়্যাতি, আর আমার সন্তান সারারেও বানাও। রব্বানা তাকাব্বাল দোয়া, এ আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো। ইনশাআল্লাহ এই দোয়া সকল সময় পড়বেন ইনশাআল্লাহ। আর অনেক সময় দেখা যায় যে সন্তানগুলা ওরা নামাজি হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন ছিল যে সিস্টারের পক্ষ থেকে যে বলছেন যে উনি জানেন যে হাত এবং ফেস খাবার রাখতে হবে না, আর কিন্তু জি হজের সময়, কিন্তু সক্সের ইয়ে কি মশালা কি পড়তে সক্স পড়তে হবে কি না, অথবা পা খোলা রাখবেন, পা খোলা রাখবেন? এবং সেকেন্ড কোয়েশ্চেন ছিল ওনার তালবিয়ার সম্পর্কে, যে তালবিয়া তাওয়াফের আগে পড়েন কিন্তু তাওয়াফ যখন শুরু করেন তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটা বন্ধ করে দিবেন না কন্টিনিউ করবেন? তালবিয়া হচ্ছে কাবা, যখন আপনি কাবার সামনে চলে যাবেন, কাবা দেখবেন, তখন তো আপনাকে আর তালবিয়ার জরুরত নাই, কারণ তালবিয়া পড়বে না। কাবার সান্নিধ্যে যাওয়ার সাথে সাথে তালবিয়া বন্ধ করে দিতে হবে, কারণ আমরা বলি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হ্যাঁ যে হে আল্লাহ আমি হাজির, হ্যাঁ তো আমি হাজির হয়ে গিয়েছি, এখন 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 হচ্ছে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে, এখন আল্লাহর সাথে মোকালেমা, আমি কি চাই তার কাছে, আল্লাহ এটা চান যে এতক্ষণ তো তুমি পেরেশান ছিল আমার কাছে আসবে, তুমি যখন এসে গেছো এখন আস্ক মি সামথিং, উদৌনি আস্তা জিবেলাকুম, তুমি আমার কাছে চাও আমি জবাব দিচ্ছি। এখন আপনি আপনার কাবাগর দেখার পর হাদিসে আছে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল, প্রথম যে দোয়া করবেন সেটা কবুল। এই জন্য নিয়ত একটা করে নিতে হবে যে আমি মেইনলি কী চাই আল্লাহর কাছে। অনেক সময় সব কিছুই চাই কিন্তু কোনো কিছুই আর চাইলাম না, এরকমও হয়। তো সেটা আগে থেকে ঠিক করতে হবে। আর এই এই জন্য তালবিয়া এ পর্যন্তই, যখন কাবা আপনি দেখলেন তালবিয়া শেষ। তারপরে ওনার কোয়েশ্চেন ছিল যে তাওয়াফের মধ্যে অনেক দোয়া আছে, মসনুদ দোয়া আছে, এইগুলা এই দোয়াগুলো কিভাবে করতে হয়, হাত তুলে দোয়া করা আর না এমনি মুখে মুখে করা, এইটার প্রসিজার কি? হ্যাঁ, উনি আবার ওই দরুদ টরুদও বলেছেন যে আমরা অন্যান্য সময় যেভাবে দরুদ পড়ি সেই তরিকা না, ওইগুলা না। আপনি তাওয়াফ করার সময় তাওয়াফের প্রতিটি চক্করে সাত চক্করে
সাতটা মসনুন দোয়া আছে। এই দোয়াগুলোর মধ্যে কিন্তু একজন বান্দার হেদায়েত থেকে শুরু করে দুনিয়ার হাসানা পর্যন্ত জি প্রত্যেকটা, প্রায় মোস্ট অফ দি থিং মেনশন ইন দিস সেভেন দোয়াস, মানুষ যত ধরনের প্রয়োজন হাজত থাকতে পারে এই সবগুলো এখানে মেনশন আছে। তো এই জন্য ওই মসনুন দোয়াগুলাকে এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এইভাবে প্রতিটি দৌড়ের সময় এই দোয়াটা এর ভিতরে পড়তে হবে। তো এগুলো ধরেন যারা সম্ভব, যারা মুখস্থ করে নেন বা জানেন তারা তো মুখস্থই পড়তে পারেন, আর যাদের মুখস্থ নেই, বাজারে কিতাব পাওয়া যায়, এই বইগুলো যদি আপনার সামনে রাখেন, বই দেখে দেখে আপনারা পড়তে পারেন। অথবা যারা গ্রুপের সাথে যান, গ্রুপেও কিন্তু অনেক সময় বলে দেয় এবং বলতে বলতে দোয়া হয়, সেটাও করতে পারেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো দোয়াই আপনি ওই সময় না পারেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। তারপরে দেখছি যে লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ আই ডিড মাই হাজ, তো দেখলাম যে হাত যদি আপনি রেজ করেন তাহলে এখানে একটা ডেঞ্জার আছে, নিজের সেফটি আপনি ব্যালেন্স করতে পারবেন না। না, হাত তোলার তো কোনো জরুরি নাই, কেননা এখানে আল্লাহর কাছে আপনি কালাম করছেন, কথা বলছেন, ডাইরেক্ট আপনি বলবেন, আল্লাহ তো হাত না তুললেও তো উনি শুনছেন, হাত কেন তুলবে? হাত তো নিজেকে রক্ষার জন্য, আপনাকে তাওয়াফ করার সময় এত ভিড়, এত ধাক্কাধাক্কি, এত ঠেলাঠেলি, আপনার হাতকে ব্যবহার করতে হবে যে আপনাকে নিজেকে রক্ষা করার জন্য, কারণ আরেকজন আপনার উপরে পড়ে যাচ্ছে এসে বা আপনার রাস্তাকে বন্ধ করে দিচ্ছে। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইয়োর সেলফ বাই ইয়োর হ্যান্ড যখন তাওয়াফ করা হয়। আর বিশেষ করে স্বামী স্ত্রী যখন একসাথে হজ করে, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি ওনারা তাওয়াফ করছেন, দিস ইজ নট দ্য রোল। এখানে ভালো তরিকা হচ্ছে যে স্বামী পেছনে থাকবে, স্ত্রীকে সামনে রাখবে, উনি উনিও, এবং স্বামী তার হাত দিয়ে তার স্ত্রীকে এইভাবে প্রোটেক্ট করবে যাতে অন্যরা তাকে ধাক্কা দিয়ে সরাতে না পারে। হ্যাঁ, ইটস ভেরি হার্ড জব, কিন্তু এটা রাখবেন। অনেকে পাশাপাশি থেকে করেন, তাহলে দেখা গেল 5 মিনিটের পরে স্ত্রী হারিয়ে গেলেন, কারো ধাক্কায় পেছনে পড়ে গেলেন, আর উনি তো তাওয়াফের ধান্দায় আছেন, উনি আর খেয়াল করেন না, একটু পরে দেখেন যে পিছনে আমার স্ত্রী নাই, স্ত্রী দেখলেন স্বামী নাই, তখন হারিয়ে যায়, প্রবলেম হয়। সেই জন্য দুজন পাশাপাশি থাকবেন, স্বামী স্ত্রী যারা যান, এবং স্ত্রীকে সবসময় নিজের সামনে রাখবেন, দুই হাত দিয়ে প্রোটেকশনের মধ্যে রাখবেন এবং হাসতে ধীরে তাওয়াফ করবেন। জাযাকুমুল্লাহ খায়ের। তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে আরেকজন সিস্টারের পক্ষ থেকে, যে উনি শুনছেন যে কুরবানি দিতে গিয়ে নাম দেওয়া, ইন্ডিভিজুয়াল নাম দেওয়া জরুরি নয়, মানে অমুক ফ্যামিলির পক্ষ থেকে এই গরু এই এরকম বললেই হয়, এইটা কত কতটুকু মানে সত্য, কতটুকু সঠিক? এটা হচ্ছে যে কুরবানি ওয়াজিব হচ্ছে ইচ মুসলমান ইন্ডিভিজুয়ালের উপর, পরিবারের উপর কুরবানি ওয়াজিব হয় না। পরিবারের মধ্যে যারা আকিল বালিগ মুসলমান এবং সচ্ছল তাদের উপর কুরবানি ওয়াজিব, এবং যার উপর ওয়াজিব হয়েছে তাকে নিয়ত করতে হয় যে আমার কুরবানি এখানে আদায় করছি। হ্যাঁ, তো এটা, অথবা পরিবারের কর্তা প্রধান যদি পরিবারে পাঁচজন থাকে, পাঁচজনের পক্ষ থেকে উনি কুরবানি দিয়ে দেন, হ্যাঁ, তাহলে শুড বি মেনশন দেয়ার নেম যে আমি তার 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 পক্ষ থেকে আমি কুরবানি আদায় করছি। হ্যাঁ, এবং এটা ইনফর্ম করতে হবে তাদেরকে যে তোমার কুরবানি দেওয়া হয়ে গিয়েছে। তো সেটা এই জন্য অনেক সময় আছে, অনেকে বলেন যে যখন আমি জবাই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলবো তখনই সাতজনের নাম বলার দরকার কি না, যে একটা অনেকে লিস্ট করে এখান থেকে আগে নাম পড়ে পয়রা তার বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে, সেটা জরুরি না, কারণ আপনার নামগুলো অলরেডি আগেই এসে গেছে এবং এটা অন্তরের মধ্যে আছে যে ওনারা কুরবানি দিচ্ছেন, তাদেরই এটা আধিয়া, যেটা কুরবানি যেটা এটা তাদেরই। এটা এইভাবে উচ্চারণ করে যে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি, এটা একদম উচ্চারণ করে মেনশন করা জরুরি না, জানা থাকলেই হলো যে এই কুরবানিটা হচ্ছে অমুকের। জাযাকুমুল্লাহ খায়ের। Now, brothers and sisters, we have some time left until the end of the show. You still can answer, ask 2-3 questions. And now, আমি আমাদের মৌলানা আব্দুল কাদের সালে সাহেবকে কয়েকটি কোয়েশ্চেন জিজ্ঞেস করব অ্যাবাউট ঈদ ইনশাআল্লাহ। বাট এর আগে দেখি আমরা খোলা রেখে আছেন। আসসালামু আলাইকুম খোলা। আসসালামু আলাইকুম খোলা।
জি, আমার একটা আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আমার হাজবেন্ড যখন আমার আমি এখানে আসার আগে আমার বাচ্চার ভিসা জটিলতা ছিল, তখন আমার হাজবেন্ড সে একটা নিয়ত করে যে আমার বাচ্চাটা যদি এখানে আসতে পারে, ওর ভিসা যদি হয়, তাহলে আমি আজমির শরীফে ইন্ডিয়াতে যাবো ওকে নিয়ে। কিন্তু এখন এমন একটা অবস্থা যে হলিডে 1 মাস সময় দিলে মানে আসলে আমরা যেতে পারছি না এখানে, এখন 6 বছর হয়ে গেছে মানুষটা। আমি কি এটার জন্য অন্য কিছু করতে পারি, এটার বিপরীতে কোনো কাফফারা দিতে পারি, অথবা আমি আমার মেয়েকে নিয়ে ওমরা হজে যেতে পারি, কোনটা ভালো হয়? কারণ আমি এখন ইন্ডিয়া যাওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটার বিপরীতে কি কিছু করা যায় নাকি আমার ওইখানে যেতে হবে? ওকে, আপনি এখন টেলিভিশন দেখেন, ইনশাআল্লাহ আপনার কোয়েশ্চেনটা আমরা বুঝছি, আপনার আনসার দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, নেক্সট কোলা, নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে ফোন করছেন আর আপনার প্রশ্নটা প্লিজ? আসসালামু আলাইকুম, নাও কোলা ইনশাআল্লাহ। তাহলে আমরা আনসারের দিকে যাই। বলছেন যে সিস্টারের হাজব্যান্ড ওয়াদা করছেন যে যদি ওদের সন্তানের ভিসা হয়ে যায় তাহলে আজমের শরীফ যাইবেন, এটা ওনার ওয়াদা ছিল। এখন ভিসা পেয়ে নিছেন, এখন কি করবেন? এখন যাইতে পারবেন না, এইটার কিভাবে কাফারা দেওয়া যায়? না উমরাতে যাইবেন, না হজে যাইবেন? হ্যাঁ, ওনারা বলতেছেন যে 6 বছর থেকে যেতে পারছে না। জি, তো সেক্ষেত্রে এটা আমার আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আমি আমার পক্ষ থেকে বলছি জি, যে মানত কিন্তু এই একমাত্র ভিজিট করার মানত করা যায় বাইতুল্লাহ এবং মসজিদ নববী আর বাইতুল মাকদিস, তিন জায়গায় আপনি ভিজিট করার জন্য ওয়াদা করতে পারেন, নিয়ত করতে পারেন এবং সেখানে যেতে পারেন। আর কোথাও শরীয়তে এরকম কোনো বিধান নেই যে আপনি উদ্দেশ্য করেই সেখানে ভিজিট করার জন্য আপনি যাবেন, যে আমি ওইটা ভিজিট করার জন্য, ওই মসজিদ ভিজিট করার জন্য যাচ্ছি। তো এই দিক থেকে আজমির শরীফে যে ই করা হয়েছে, আর মান্নত যে কোনো ধরনের ওয়াদা করলে কিন্তু আল্লাহর জন্য করতে হয়, তো আজমির শরীফের জন্য কোনো ক্ষমতা নেই আজমির শরীফের। এখন আমি যেটা আমার আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেই অনুসারে আমি বলছি যে আপনার এই মান্নত সহি হয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গেছে সপ্তাহ বুধবারে একটা প্রশ্ন করছিলাম। জি, আমার একজন ফ্রেন্ড হইছে তান ফুয়ার কথা আপনার মনে আছে নি? জি, তেও ফুয়া যে কিছু বেপতি গেছে গিয়া, বেধর্মী গেছে গিয়া, ওটার উত্তর লাগে আমি ওখানে ফোন করছি। আমি গরো আসলাম না, কি বলছিলাম মানতের কথা? মানত এখানে যেহেতু যথার্থ জায়গায় মানত হয় নাই, হ্যাঁ, তো সেই জন্য আমার দৃষ্টিতে এই মানত আপনার হয় নাই, এই যে মানত সঠিক হয় নাই। আর তো এই ভুল মানত করার জন্য আমি মনে করি যে ভাই, এই জন্য আল্লাহর কাছে মানে ক্ষমা চাওয়া উচিত, যে আসলে তো আমি বুঝি নাই, আবেগ থেকে সেটা করেছি। আর উমরা যদি করেন এটা করতে পারেন, এটা মানতের বদলা না, উমরা যদি করেন করতে পারেন, হজ যদি করেন করতে পারেন। আর ভবিষ্যতের খেয়াল রাখবেন, সাধারণত কোনো বিষয়ে মানতকে এড়াইয়া চলা, মানত না করা, যদি একান্ত এরকম হয় তাহলে মানত করতে পারেন একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি দেব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করবো, হ্যাঁ সদকা দেব, হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি 10 জন মিসকিনকে খাওয়াবো। মানত যে কোনো মানত হবে একমাত্র আল্লাহর জন্য। জাজাকুমুল্লাহ খের। আমাদের আই থিঙ্ক উই হ্যাভ অনলি 4 মিনিটস। তাহলে ওই যে মশালা চাচির জন্য ছিল, উনি তো বাসায় ছিলেন না, একটু মানে সংক্ষেপে বলে দিবেন? আচ্ছা, সংক্ষেপে বলছি, যেটা আমরা কিন্তু লম্বা আলোচনা করেছি প্রথমেই এটার উত্তর। তো আমি জানি না যে সন্তান যদি আপনার হাতে আছে কিনা, যেটা আমরা শুনলাম যে সে তার
তার পার্টনার একজন চুজ করে সে হলিডেতে চলে গেছে, বোঝা যাচ্ছে সে অ্যাডাল্ট এবং নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে পারছে। এই পর্যায়ে আসলে ছেলে সন্তানের ব্যাপারে মা এবং বাবার তেমন কিছু করার থাকে না, কারণ তাদের সিদ্ধান্ত তারাই নিতে পারে এবং তাদের সিদ্ধান্তের জন্য শরীয়তে এবং দুনিয়াতেও তারাই লায়েবল। তো মা বাবার দায়িত্ব হচ্ছে বালিগ হওয়ার আগে, যখন 5 বছর, 7 বছর, 10 বছর থাকে, তখন তোনারা নামাজ পড়াবেন, আখলাক শেখাবেন, দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, এটা হচ্ছে মা বাবার দায়িত্ব। কিন্তু এরপরে যখন বালিগ হয়ে যায় তখন মা বাবার তেমন আর কিছু করার থাকে না। এখন মায়ের প্রতি যেটা আমাদের ব্যক্তিগত উপদেশ সেটা হচ্ছে যে যা হবার হয়ে গিয়েছে সন্তানের জন্য মা হিসেবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ হচ্ছেন মানুষের অন্তরের নিয়ন্ত্রণকারী, তিনি মানুষের অন্তরকে ফিরাইতে পারেন, হেদায়ত দানকারী, তিনি মানুষকে হেদায়ত দিতে পারেন, হ্যাঁ, তো গুমরাহী থেকে তিনি যেন হেফাজত করেন, সেই জন্য আল্লাহর কাছে মা হিসেবে আপনি কায়েম অনুবাক্ষে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল এবং আল্লাহ তার যে বিভ্রান্তি, তার যে পথভ্রষ্টতা, আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিতে পারেন। সেকেন্ড জিনিস হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি এই এই ছেলের সাথে সম্পর্ক কাট অফ করে দেওয়া অথবা তাকে নিন্দা করা, সে যদি কোনো বলা হয়েছে হোয়াইট মেয়ের সাথে সম্পর্ক হয়েছে নন মুসলিমা, তো এতটুকু উপদেশ দিবেন যে মেয়ে যদি তোমার পছন্দ হয় আমাদের কোনো আপত্তি নাই, তুমি তাকে মুসলমান বানায় বিয়ে করে সুন্দরভাবে জীবনযাপন করো, আর হেকমতের সাথে তাকে নামাজ পড়া, ইসলামী জিন্দগি বা ইসলামী আখলাক, ইসলামী মুসলমানের লাইফ, এগুলো সম্পর্কে তাকে নসিহত করা। তো আশা করি আজকে হোক কালকে হোক তার মধ্যে নসিহত কাজে রাখবে এবং সে দিনের প্রতি ফিরে আসবে, কিন্তু কখনো তার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না, সতর্ক থাকতে হবে। যদি এই সন্তান এই এই ছেলেটা বিধর্মী হয়ে যান, নিজেই হয়ে যান, তাহলে মার ইয়ে কি, ডিউটি কি? এটা সে যদি, এটা তো খুব রেয়ার হয়ে যায়, কোনো মুসলমান সাধারণত তার ধর্ম বিশ্বাস ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে না, যদি এরকম হয়ে যায় তাহলে এটা হবে ভেরি আনফর্চুনেট, এবং মাকে এর জন্য তো আরো বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে যে তারা যাতে আল্লাহ পাকে হিদায়াত দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, এই দোয়াটাও পড়তে হবে বেশি বেশি, যে আল্লাহ যাতে হেদায়ত যেহেতু তাকে দিছে যেন আর গুমরা না করে, পাল্লায় পরে অনেকে কিন্তু গুমরা হয়ে যায়, সেটা যেন আল্লাহ পাক না করেন। তো আল্লাহ হেফাজত করেন এবং মা বাবার মনের মধ্যে যেন তসল্লি দান করেন, আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। If you want to send questions or communicate with me for some mashwara, then you can email through enlightenedjourney@iqra.tv, enlightenedjourney@iqra.tv. You can also follow us on facebook.com/enlightenedjourneytv. Jazakumullah khair. Now we have approximately 2 minutes, Maulana. Now lots of us are in the rush of shopping for Eid. Ei somporke kichu nasihat diben in two minutes. Ha, jazakallah. Eid asche, qurbani asche, ebong eta hocche maulik bhabe hocche, eta hocche ibadat ebong Allah ke razi ebong khushi korar jonno eta hocche amader ekta boro sujog. কোরবানির মাধ্যমে এবং ঈদের সেলিব্রেশনের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করার সুযোগ আমরা নিতে পারি। তো সেই জন্য এই অপরচুনিটিটা আমরা যেন মানে এর চেয়ে হালকা কাজের মধ্যে যেন আমরা বের করে এটাকে আমরা নষ্ট না করি। শপিং যারা করবেন অথবা ইভেন কোরবানি কেনাকাটার ক্ষেত্রেও যেন নিজের প্রদর্শনী হয়ে না যায়, নিজের বাহাদুরি প্রকাশ হয়ে না যায়, এবং ঈদের কেনাকাটার ক্ষেত্রেও যেন ইসরাফ না হয় এবং আমাদের শরীয়তের যে সীমারেখা এবং হদ আছে সেটা যেন লঙ্ঘন না হয়, এটা যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, ঈদ এবং কুরবানি থেকে আমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।